ফের জল সমস্যা মাথা চাড়া দিল পুরুলিয়া শহরে। জলের দাবিতে সোমবার সকাল থেকে দেশবন্ধু রোড এলাকায় শুরু হয় পথ অবরোধ। এর জেরে ওই ব্যস্ত রাস্তায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। এলাকাবাসীর অভিযোগ, পুরসভা হাউস কানেকশনের কথা বলছে অথচ সাধারণ মানুষ জল পাচ্ছে না। এখন ওই এলাকায় জল সমস্যার স্থায়ী সমাধানে পৌরসভা কতটা উদ্যোগী হয় সেটাই দেখা। আমি গিয়েছিলাম, কাউন্সিলর বললো যে ডাইরেক্টলি মিউনিসিপালিটি কানেকশন ইয়া করে দিয়েছে, ইমিডিয়েটলি আমি রিসিভ করালাম, বললো তাড়াতাড়ি কল হয়ে যাবে। কিন্তু কল হওয়া মাত্র বললো দু মাস হয়ে গেল কিন্তু কোনো কানেকশন। আর এখানে যে রাস্তাটা দেখছেন আপনি, এই রাস্তা দিয়ে আজকে চুপাই লাইন ঢুকাচ্ছিল। এই লাইনটা কোথা থেকে পারমিশন পালো এবং কে দিল পারমিশনটা, এটা ডিটেলস চাই। এই লাইনটা কোনো সমস্যাই নেই, দুটো লাইন আছে অবভিয়াসলি, দুটো কল আছে অবভিয়াসলি, জল পড়তে থাকে। কিন্তু সুপলপল্লী লাইন ও পারটা জলের কানেকশন মিনিমাম 5 বছর থেকে নেই। আপনারা কি চাই? আমরা চাই সুষ্ঠুভাবে, আমরা পথ অবরোধ কোনো করার ইচ্ছা নেই। যারা সাধারণ মানুষ পারা যাওয়া করে পেশেন্ট আমরা পার করছি, আমরা চাই যেমন আমাদের সমস্যাটা, জলের সমস্যাটা দূর হয়। আমরা কোনো ছেলে না, ছেলেরা আমরা সকাল হলে কাজে বেরিয়ে যাই, কিন্তু মেয়ে ছেলেরা না। সেদিনকে একটা মেয়ে, এই কাকিমা লাইন ক্রস করতে যায়, শাড়ি উজট খেয়ে পড়ে গেছিল। আপনাদের কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে আমরা জানিয়েছি। কাউন্সিলর বললো যে আমাদের এই কানেকশনটা বুঝে সব মিউনিসিপালিটি বলছে, আমাদের কানেকশন হচ্ছে না, আমরা নিজে এটা বলছে না কি বুঝে আমাদের দিদিরা হবে কিনা।